গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। এখন আমি যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে আসি, সৌরভকে দেখাচ্ছি। ধরো হি ইজ স্টিল স্লিপিং, বাট আমাদের গোপু সবার আগে ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং গোপাল। আজকে আমাদের ব্রেকফাস্টে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে কেলক্স। দাও ব্রেকফাস্ট, তোমার তো খাওয়া হয়ে গেছে, কেন আমারটা খেয়ে নাও। এখন আমরা দুজন মিলে রান্নার তৈয়ারি করছি, এই যে আর এই যে। আজকে আমাদের মেনু হচ্ছে আলু পটল চিংড়ি আর ডিমের একটা মানে মাখা মাখা। রান্না করতে গিয়ে আমার হাতে দেখো তেল পড়েছে, সেজন্য এখন সৌরভ একটু ঘি মাখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মামুনি বলেছিল যে কোথাও পুড়ে গেলে মানে তেল টেল ছিটলে বা কিছু হলে সাথে সাথে যদি ঘি মাখিয়ে দেওয়া হয় অনেকক্ষণ ধরে, ঘিটা ভালো করে মালিশ করলে তাহলে আর কি হ্যাঁ ফুসকাটা তাহলে কম পড়ে আর কি, সেই জন্য এখন এটা করা হচ্ছে। আস্তে আস্তে করে খাবে, দিয়ে দাও একসাথে দিয়ে দাও। নাচতে থাকো নাচতে থাকো, নাহলে ফাটবে। গ্যাস কমাও। এখানে আমার রান্না কমপ্লিট, জাস্ট লাস্টে ঘি ছড়িয়ে দিলাম, বাস ডান। গাইজ এখানে সৌরভ আছে, গাছ চর্চা করছে। কি দিলে এটা? আর কিছু না, এটা হচ্ছে সেই চা পাতা ভেজানো জল। চা পাতা ভেজানো জল দিল? সব কটা গাছে দিয়ে দিয়েছো? সব গাছে দিতে নেই। কোন গাছে দিতে? শুধু যে গাছে ফুল হবে, মানে ফুল হয় যে সব গাছে সেই সব গাছে দিলে ভালো। আচ্ছা, তো আমি স্নান করে চলে এসেছি, এখন আমি পুজোটা দিয়ে নেবো গাইস। কাল সৌরভ একটুখানি গাছের চর্চা করছে। এই হচ্ছে আমার ডিম, এটা হচ্ছে আলু পটলের চিংড়ি দিয়ে ঝোল। তো স্নান করে চলে এসেছি, পুজো দেওয়াও কমপ্লিট, লাঞ্চটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি আজকে রান্না করলাম। তো এখন গিয়ে লাঞ্চটা করে নেব। গাইজ আমি ভাবলাম যে আমার ফসকা পড়বে না, বাট দেখো দেখাচ্ছি, এই যে ফসকা পড়ে গেছে অলরেডি। বাট এখানেও সামনের দিকেও অনেক মানে আজকে অনেকটা তেল ছিটেছিল অনেকটা জায়গায়, তো এখানে একটা জায়গাতেই হয়েছে ফসকা, আর হাতের অন্য এইসব জায়গাগুলোতে হয়নি। কি আনবে আমার জন্য? আজকে ফসকা পড়েছে, কি আনবে? ভালো কিছু এনো, ভালো কিছু এনো। চকলেট তো তুমি খাও না। না, খাওয়ার জিনিস এনো, কিছু খাওয়ার জিনিস। খাওয়ার জিনিসের মধ্যে কেমন সেটা তো বলো। তাহলে মোমোই নিয়ে এসো, মোমো নিয়ে এসো। মোমো না, শোনো না, ওই দিন কি ওইটাও ভালো ছিল? ওইটা কি ছিল, কি খেলাম? একটা ললিপপ। হ্যাঁ ললিপপ আনবে? একটা ললিপপ, একটা ললিপপ, একটা ওই স্টিক। বাই, তাড়াতাড়ি এসো। কালকে তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি কালকে আনপ্যাক করে নিয়েছিলাম, যেটা আমার এসেছিল আর কি, যেটা অর্ডার করেছিলাম এসেছিল, তো সেই আনপ্যাকিং এর ভিডিওটা কালকে তোমাদেরকে বললাম যে ওর মধ্যে দিচ্ছি না, কারণ কি আমার ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছিলো, অ্যান্ড বেশি বড় ভিডিও আমি দেখেছি আমার আপলোড করতে খুব প্রবলেম হয়, তো সেই জন্য আমি আমার ক্লিপটাকে এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে পাবে কালকে শ্যুট করা যে ভিডিওটা সেটা এখন তোমাদেরকে দিচ্ছি। এই ভিডিওটা আমি আজকে শ্যুট করছি, বাট আমি কালকে ছাড়বো, তো কালকে তোমরা আমাকে আমার এই ভিডিওটা দেখতে পাবে, মানে যখন দেখছো তখন অলরেডি আমি আগের দিন শ্যুট করে নিয়েছি।
তো এবার আমি আমার প্যাকেজটা খুলছি, দেখে কেউ বুঝতে পারছো এটা কি? জানি না রং সাইড দিয়ে খুলছি কিনা, বাট এটা দিচ্ছি আমি। এর মধ্যে পিন আছে গো। অনেকেই বুঝতে পেরে গেছো, বাট আবার অনেকেই বুঝতে পারোনি। তো দেখো, এটা হচ্ছে একটা অংশ, আর একটা অংশ আমি বের করার চেষ্টা করছি, একটা পার্ট হচ্ছে এটা। সো এবার তো পুরো ক্লিয়ার তোমাদের কাছে যে এটা কি, বাট এটা অনেক ছোট এসছে, আমরা বড়টা অর্ডার করেছিলাম না। ও, এটা হচ্ছে আমার ট্রাইপড। ট্রাইপড মানে আমার ট্রাইপড তো আছে অন্য, এটা হচ্ছে, এটাকে কি বলে গো, রিং লাইট। এটা হচ্ছে রিং লাইট। ইনস্টাগ্রামে রিল বানাতে সুবিধা হবে এটা থাকলে। তো আমি ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য এটা কিনেছি, আর ইনস্টাগ্রামে রিল বানাতে আমি প্রচণ্ড মানে খুব ভালো লাগে আমার। এখন আগে আমি ইনস্টাগ্রাম করতামই না, ইউটিউবটা মানে স্টার্ট করার পরেই আমি ইনস্টাগ্রামটা খুলি। বাট ওখানে সত্যি বলতে কেউ আমায় দেখুক না দেখুক, নিজের রিল বানাতে এত ভালো লাগে, এত ভালো পাস টাইম যে কী বলবো। তো তার জন্য আমি এটা ইয়ে কিনেছি। আর যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, দেন প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। সেখানে আমি অনেক ফানি ফানি রিলস বানাই, অনেক টাইপের রিলস বানাই, তো সেগুলো তোমরা দেখতে পাবে। এখন সৌরভ চেক করে নিচ্ছে লাইটটা, এই যে এটা হচ্ছে স্ট্যান্ডটা, আর এটা হচ্ছে একটা 13 ইঞ্চির লাইট, আর এইগুলো হচ্ছে লাইটের আলাদা আলাদা। লাইটটা বন্ধ করে দেখাও, ওই মেনু টিপে সেটাকে চেঞ্জ করা যায় কালার। নাইস, বলি যে আমার এটা দরকার, আর সৌরভ নিজেই খুঁজে নেয় বিভিন্ন টাইপের এইসব গ্যাজেটসগুলো হি লাইকে, মানে ও আর কি মেনলি গ্যাজেট নিজেও পছন্দ করে। দেখো আবার অফও করে দিল লাইটটা, মানে টেস্ট করবে আর কি, মানে লাইট অফ করে এই আলোটা কিরকম লাগে সেটাও টেস্ট করবে এখন বসে বসে। গাইজ, সারপ্রাইজ খাওয়া, দ্যাট ইজ তন্দুরি। মানে আমাদের এখানে পাওয়া যায় না বললেই চলে তন্দুরি, স্টিল আজকে পাওয়া গেছে লাকিলি। অ্যান্ড সৌরভ আমাকে না বলে সারপ্রাইজ দিয়েছে, কেন কি আমি ওকে বলেছিলাম যে আমার জন্য ভালো কিছু নিয়ে এসো, হাতে ফুচকা পড়ে গেছে বলে। সো ওর জন্য একদম বেস্ট জিনিস নিয়ে এসেছে তন্দুরি। সত্যি বলতে এখানে এগুলো পাই না পাই না, তো মানে জান্নাত পেয়ে গেছি। এখন আমরা জাস্ট একটু চিল করবো আর খাবো। আমরা রুটি খাবো, তো তাই জন্য এখন আলু ভাজছি, জাস্ট আলু ভাজা আর রুটি, কেন কি এখনই আমরা চিকেনটা খেলাম। দেখো অ্যান্ড আমাদের ডিনারও কমপ্লিট গাইস। অনেকদিন পরে আমি আমার নেল পেন্টটা চেঞ্জ করলাম ফাইনালি। এতদিন ধরে দেখছিল একটা ব্লু আতখাওয়া আতখাওয়া টাইপের কালার ছিল আমার নেলসে, মানে হাতে পায়ে দুটো একই অবস্থা। আর মেনলি আমি এতটাই লেজি, মানে আমার নেল পেন্ট লাগাতে না খুব লেজিনেস লাগে, ইচ্ছা হয় যে একটু ভালো করে ইয়ে করি মানে লাগাই, বাট হচ্ছিল না। তো যাই হোক, আজকে একটুখানি সেলফ কেয়ারও করলাম। আমি মুখ ধুয়ে একদম চলে এসেছি, শোয়ার জন্য একদম রেডি। এবার জাস্ট গোপালকে নিয়ে চলে আসবো, গোপালকে এখানে আমার ড্রেসিং টেবিলেই শোয়াবো আজকে। এই যে গোপুকে নিয়ে চলে এসেছি, এখন গোপু এখানে ঘুমিয়ে পড়বে। তো তোমরা দেখতে পেলে গোপালও ঘুমিয়ে পড়েছে, গোপাল অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, এখন আমি ঘুমাবো। সো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।
আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তত পর্যন্ত টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।